কারা চাইছে অরাজকতা এই বাম রাম চাইছে সিপিএম অরজকতা বিজেপি চাইছে দেখো বাজে অ্যাক্টিং হয়ে গেল না এটার স্ক্রিপ্টটাও খুব বাজে ছিল হ্যাঁ ওর অ্যাক্টিংটাও খুব বাজে হয়ে গেল কাজেই যে অরাজকতা যারা করলো অরাজকতা যারা সৃষ্টি করলো যারা মানুষকে ধর্ষণ করে খুন করলো তারা অরাজকতা করলো না তাদের হয়ে যে বিদূষক অশিক্ষিত বিদূষক ফিল্ডে নামলো হ্যাঁ সে বলছে যে যারা প্রতিবাদ করছে তারা অরাজকতা সৃষ্টি করছে বেশ ভালো তো মডার্ন নিরোকে আমি বলতে চাই যে এই সব বিদূষক আপনার যতদিন থাকবে ততদিন আপনার অবস্থা কিন্তু আরও খারাপই হবে ভালো হবে না মানুষের আবেগ আছে আর্যিকরের ঘটনায় কিন্তু বামরামের সাজানো চিত্রনাট্যে মানুষের ন্যায্য আবেগ তাকে উস্কানি দিয়ে লেনিয়ে দেওয়া হয়েছে হসপিটালের দিকে এগুলো হচ্ছে ওই নর্দমার কিছু কিট থাকে না সেরকম শাসক দলেরও এরকম কিছু কিট আছে এ এটা একটা তার মধ্যে শাসক দল ওই হয়তো খানিকটা বেকায়দায় পড়ে গেছে কারণ সংবাদ মাধ্যম বৈদ্যুতিক মাধ্যম এবং তোমাদের মতো এই সোশ্যাল মিডিয়া এরা এত অ্যাক্টিভ হয়েছে করের ঘটনায় যে তাতে এরা ভয় পেয়েছে সুতরাং যে কোনো আন্দোলনকারীকে রাম বাম স্ট্যাম্প দেওয়া সে এখন অভিনেতার থেকে নেতা হতে চেষ্টা করছে কিন্তু তার নিজের দলও তাকে নেতা মানে না তার পাশটা দেখো তার যোগ্যতা দেখো সেই জন্য তাকেই কাদা ঘাটা নোংরা ঘাটা এবং এইসব অ্যাক্টিং করা রাম না বাম ওর বাড়িতে গিয়ে কেউ বলে দিয়েছে ওর যা শিক্ষাগত যোগ্যতা ওর যা বুদ্ধি ওর যা অভিজ্ঞতা তাতে ওর বোঝার ক্ষমতা আছে যে কে রাম কে বাম ও কিছু জানে লেখাপড়া করুক আগে বাম রামের সঙ্গে হাত মিলিয়ে হসপিটাল পলিটিক্স এর তাহলেও যেন তাদের মাথাদের ছাড়া না হয় সব হাসপাতালের ব্যাপারে এত বড় বড় কথা ওকে কে বলতে বলেছে ওর কি যোগ্যতায় ও হাসপাতাল হাসপাতালের কোনো একটা যে কোনো একটা ডিপার্টমেন্টের কোনো বই ও দিন চোখে দেখেছে দিন কোনো লেখাপড়া করেছে হাসপাতাল সম্পর্কেও কী বলো ওর কতটুকু অভিজ্ঞতা আছে বিনা পয়সায় চিকিৎসা করতে বা ওই যখন জেল খাটছিল তখন ওই কয়েকবার হয়তো হেলথ চেক আপে গেছিলো হ্যাঁ তো এরা কি বললো না বললো এত পাত্তা দেওয়ার কি আছে রামকে বামকে ওর কাছে রাম আর বামের তফাত হচ্ছে এক কোনোটা একটা ওই বয়ের তলায় একটা ফুটকি আছে কোনোটায় সেটা নেই এছাড়া ওর বোধ বুদ্ধি এর থেকে বেশি নেই আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে ওনার দলবল যদি ওনার অ্যাডমিনিস্ট্রেশন যদি ধর্ষণ করে খুন করার মূল্য ধার্য করেন দশ লাখ টাকা সেখানেই তো বোঝা যায় যে ওনার মানসিকতা কি মানে যার কোনো সেন্সিটিভিটি নেই তাকে তুমি সংবেদনশীলতা কি করে শেখাবে তার সংবেদনশীলতার তো নার্ভটাই অচল হয়ে গেছে এটাই হয় নীরোদের এটাই হয় তা না হলে নীর রোম যখন পুড়ছে তখন তো বিনা বাজাতে পারতো না যখন সারা পশ্চিমবঙ্গ কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গ উত্তাল এই করে হেনাস ক্রাইমের বিরুদ্ধে তখন তিনি বক্তৃতা দিচ্ছেন আর ওই বিরিয়ানি খাওয়াচ্ছেন এটা তো মানে অন্তত মানুষ হিসেবে মানা যায় না আজকে সেই যে মেয়েটির এখন যে প্রশ্ন উঠছে মেয়েটি অনেক কিছু জেনে গিয়েছিল হ্যাঁ মেয়েটির গাড়িকে আগের দিন ভাঙ ভাংচুর করা হলো কেন তার মা নিজে বলেছেন আমার মেয়ের গাড়ি এরকম ভেঙেছে কে ভেঙেছে কি ইনভেস্টিগেশান পুলিশ করেছে এখানে তো একটাই পুলিশের রোল দেখা যাচ্ছে এখনও অবধি সেটা হচ্ছে এই খুনের খুনিদের আড়াল করা এবং খুনের এভিডেন্স নষ্ট করা শান্তনুর মেয়ে কিভাবে ওই আরজি করে ডাক্তারিতে ভর্তি হয়েছিল কি করেছিল সেই সব নিয়ে সুদীপ্তরাও মাঝে মাঝে ভয় দেখায় এগুলো ওদের ইন্টারনাল ব্যাপার এটা শাসক দলের নিজেদের ডাক্তারদের মধ্যে ইন্ট্রা পার্টি ক্ল্যাশ ইন্ট্রা পার্টি ইন্টারেস্ট কারণ তোমাকে আগেই বলেছি যে আরজি করে এটা ঠিক শান্তনু এটা খুব ভালো জানে যে এখানে খুব মানে কুচ্ছিত র্যাকেট চলে অর্থনৈতিক এবং সেক্স র্যাকেট তো এই র্যাকেটটা তো তৃণমূলেরই অবদান এবং তৃণমূলেরই সুযোগ্য সন্তান এখন ক্ষমতা বলে যেহেতু সুদীপ্ত রায় এখন ক্ষমতায় আছে তার প্রতিজি হিসেবে এই সন্দীপ ঘোষ ওখানে বসে আছে তবে হ্যাঁ একটা জিনিস জানবে শ্রমিক মৌমাছিরা যতই খাটুক যতই মধু সংগ্রহ করুক সেই মৌচাকের কন্ট্রোলটা কিন্তু থাকে কার হাতে সেই মৌমাছি সেই নারী মৌমাছির হাতে ক্ষমতার উৎস যেমন সেখানে করাপশানের উৎসও কিন্তু সেখানে আরে মুখ্যমন্ত্রী যাবেন কেন মুখ্যমন্ত্রী তো ফাঁসি চেয়েছেন কাউকে একটাকে ধরে নিয়ে একটা ভাগ্য ভালো যে উনি একটা ওই কী বলে ওনারই ওই সেই মমতা পুলিশ বলি আমরা সেই কি তোমার বলো না ওই যে সিভিক পুলিশ নাকি কি তাকে ধরিয়েছে আরে রাস্তায় একটা নাপিত বসে খৌরকর্ম করছিল আমরা ওই কাজির বিচারে পাই সে আর্ধেকটা দাড়ি কেটেছে একজনের তারপরে তাকে কাজির লোক ধরে নিয়ে গেল বিচার হবে বিচারে তাকে শুলে চড়িয়ে দিল তো এটাও তো সেরকম ব্যাপার আমাদের এই কাজী দিদিমণি ওই একটাকে ধরে নিয়ে গেছেন এখন এটার পেছনে হয়তো কেউ নেই ওখানে যে আর্ধেক দাড়ি কাটা লোকটা আবার পেছন পেছন ছুটলো যে ওরে আমার দাড়িটা পুরোটা কেটে দিয়ে যায় এটা একটা মানে কী বলবো একে তোমাদের যে যিনি এই রকম অবস্থায় যাওয়া তো দূরের কথা বিরিয়ানি খাওয়ার পার্টি করতে পারেন আমি এই করা হয় অমুক করা হয় কন্যাশ্রী দেওয়া হয় অমুক শ্রী খুশ্রী দেওয়া হয় হ্যাঁ তো এই এই মানসিকতাটা এই মানসিকতাটা তো কোনো মানে কী বলবো মনুষ্য চরিত্রের মধ্যে পড়ে না আমাদের পুলিশ তো ভীষণ এফিসিয়েন্ট মানে দিদিমণির অনুপ্রেরণায় অনুপ্রাণিত যে একজন পিজিটি ডাক্তার যিনি রেপড এবং মার্ডার্ড হলেন তার ইনভেস্টিগেশনের প্রথম সপ্তাহের পরে যখন হাইকোর্টে কেসটা উঠল কেস ডায়েরি পাওয়া যাচ্ছিল না কেস ডায়েরি জমা দেওয়ার যখন হলো দেখা গেল কেস ডায়েরি ফাঁকা মানে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতির যে অবজারভেশান সেটাই বলছি আমি তো এমনই এফিসিয়েন্সি এদের এরা এখন অবধি কেন ধরতে পারলো না যে কারা কারা ওখানে ভাঙচুর করেছে এবং কি মোটিভে করেছে এবং ভাঙচুর করার প্রথম লক্ষ্যটা কি ছিল কি হলো সেটা হচ্ছে যে ডাক্তাররা যে আন্দোলনরত ডাক্তাররা সেই হেনিয়াস ক্রাইমের বিচার চেয়ে তাদের মঞ্চটা ভাঙা হলো তারপরে দেখো হুড় করে এমার্জেন্সিতে ঢুকলো কিন্তু ওদের বোধ হয় দেখো এটা আমার ধারণা এটা কোনো আলাদা প্রমাণ নেই ওরা ওদেরকে বোধায় ব্রিফ করা হয়েছিল যে ওই চেস্ট ডিপার্টমেন্টে গিয়ে ভাঙচুরটি করতে এবং চেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে থার্ড ফ্লোর আর অনেকেই হয়তো বাংলার থেকে উর্দু ভালো বোঝে এরকম আক্রমণকারী ছিল যারা ওই থার্ড ফ্লোর আর তিনতলাটাকে গোলমাল করে ফেলেছিল তিনতলা ইএনটি সেখানে গিয়ে ভাঙচুরটা চালালো পশ্চিমবঙ্গের প্রশাসন তার মধ্যে অবশ্যই পুলিশ অগ্রণী যে ইচ্ছাকৃতভাবে এই মামলাটা মানে এই খুনের মামলাটাকে হয় বিপথে চালিত করছে অথবা চেপে দিতে চাইছে দেখো আমি যতদূর ওখানে লোকাল যেসব আন্দোলনরত ডাক্তারদের কাছে শুনেছি যে এরা হচ্ছে ওই পাশের বস্তিতে কিছু মানুষজন আছে যারা বিভিন্ন রকম কারণে ধর্মীয় এবং অন্যান্য কারণে পশ্চিমবঙ্গ সরকারের যে মানে শাসক দল তাদের অন্ধ অনুগামী এদেরকে অনেকে দুধেল গাই বলে তো তার থেকে বুঝে নাও কতজন অ্যারেস্ট হলো কতজন কি হলো সেটা বড় কথা নয় কতজনের শাস্তি হয় দেখো আবার আমি ফিরে যাচ্ছি সেই এটায় মানে তোমার আসল যে ঘটনাটা যার থেকে এগুলোর সূত্রপাত এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা ছড়াচ্ছে এমনও আমি ভিডিও দেখেছি যাতে কোনো একজন ভদ্র মহিলা জানি না তিনি কে তার নিজের নাম বললেন এবং বললেন যে এটাতে এই এই লোকেরা অনেকেই জড়িত আছে কোনো বিশেষ নাম না করে যে ধরা পড়েছে ওই কলকাতা পুলিশ যাকে ধরেছে এবং সিবিআই এখন কাস্টোডিতে নিয়েছে তার সে যে মানে নেক্রোফেলিয়ার রুগী আমরা নেক্রোফেলিয়া বলি আর কি টেকনিক্যাল টার্মে এটা হচ্ছে যারা ওই মৃতদেহের সঙ্গে সেক্স করাটাকে পছন্দ করে এবং এর মধ্যে খুনিটুনিও থাকতে পারে কিন্তু এ এমনভাবে কথাটা বলছে যে এর উক্তি যদি সত্যি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে ওই সঞ্জয় রায় বেকসুর খালাস পেয়ে যাবে কেন তার কারণ হচ্ছে চেন্নাই হাইকোর্টের মানে এখন ম্যাড্রাস হাইকোর্ট চেন্নাইয়ের তাদের একটা রায় আছে যে কোনো মৃতদেহের সঙ্গে যদি কেউ সেক্স করে দ্যাট ইজ নট এ ক্রিমিনাল অফেন্স এবং দেখো সঞ্জয় রায়কে এত তড়িঘড়ি ধরা হলো মুখ্যমন্ত্রী বলে দিলেন রোববারের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে না নয় আমি সিবিআইয়ের মুন্ডু চাই এই টাইপের কথাবার্তা এগুলো প্রত্যেকটা খুব একটা মেলোড্রামা হচ্ছে না এটা একটা নাটক হচ্ছে না এই যে আমাদের যে পুলিশ সে যে কমিশনার হাইকোর্ট তার অবজারভেশনে বলেছেন কামদুনিতে তার যে ভূমিকা সেটা ভুলে যায়নি উনি তথ্য প্রমাণ লোপাট করতে ওস্তাদ কলকাতা পুলিশ তাদের যে স্যান্ডেলে লিখেছে যে তারা নাকি মৃতদেহ পোড়ায়নি মৃতদেহ বাবা মা পুড়িয়েছেন কলকাতা পুলিশ কমিশনার এতটাই অজ্ঞ সে কীভাবে আইএ আইপিএস পাশ করেছিল জানি না তো সেটা কি সে জানে না যে এ ধরনের কেসে পুলিশ যতক্ষণ পারমিশন না দেবে মা বাবা কেন কেউই তার ডেড বডি সরাতে পারবে না আর আমার প্রশ্ন হচ্ছে যে যখন পুলিশ নিজেই বলেছে এবং রিপোর্টে নাকি পাওয়া গেছে যে একাধিক টাইপের সিমেন ভ্যাজাইনাল এতে ট্র্যাকের মধ্যে পাওয়া গেছে ভিকটিমের সে অবস্থায় গ্যাংরেপ সারা পৃথিবীতে গ্যাংরেপ রেজিস্টার করা হচ্ছে অবশ্যম্ভাবী এবং সেই দিন ওই জায়গায় যত পুরুষ এসছেন তাদের প্রত্যেকের সিমেনের সঙ্গে ওই সিমেন ম্যাচ করানোটা বাধ্যতামূলক কলকাতা পুলিশ কেন করায়নি কার ইনস্ট্রাকশানে কে এদেরকে দাঁড়িয়ে থেকে মৃতদেহ পোড়া পোড়াতে বলল যাতে প্রমাণটা উড়ে যায় তারপরে কে ওই চেস ডিপার্টমেন্ট ভাঙার জন্য এত তৎপর হল যে যে ধরনের যে ঘটনা ঘটেছে সিবিআইকেও আমি তোমাদের মারফত জানাতে চাই যে এখন অবধি যেগুলো এস্টাবলিশ খুব ইজিলি চর্মচক্ষে বোঝা যাচ্ছে যে এই রেপ ভিকটিম রেপ অ্যান্ড মার্ডার ভিকটিমের নাম পাবলিকলি বলে দেওয়া এইটা কিন্তু ক্রিমিনাল অফেন্স যার দুই থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হওয়ার কথা এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর ওই যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ মানুষটি লোকটি দু মিনিটের বক্তৃতায় বার বেশ কয়েকবার ভিকটিমের নাম নিয়েছেন উনি কি জানেন না উনি তো এত সিনিয়র ডাক্তার নিজেকে বিশাল অর্থোপেডিক বললেন হ্যাঁ বিশাল কি কি বিশাল আমি জানি না তাহলে এদেরকে কেন ইমিডিয়েটলি সিবিআই কাস্টডিতে নিচ্ছে না কলকাতার পুলিশ কমিশনার এবং এই সন্দীপ ঘোষ উনি যেভাবে কামধুনি চেপেছিলেন এখানে উনি সেইভাবে ব্যাপারটা চাপতে চাইছেন কিন্তু মিডিয়া সাধারণ মানুষ গর্জে উঠেছে সেই জন্য উনি এটি করছেন আর আমি অনুপ্রেরণা দিদিমণি তিনি কথায় কথায় যাকে মানে সাজানো মানুষ হিসেবে ধরে ধরিয়ে দিয়েছেন তাকে সিবিআই যাতে পাঁচ দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেয় হুম উনি তো নিজের রাজ্যই মনে করেন নিজের বংশ পরম্পরায় হাইকোর্টের ওই অবজারভেশনের পরে বিনীত গোয়েল কিভাবে এখানে কমিশনার থাকে এদের নৈতিকতা বোধ কিছু নেই একটা ক্রিমিনাল মানে একটা নেক্সাস চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ক্রিমিনাল নেক্সাস এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠছে আমি জানি না কেন্দ্রীয় সরকার কি করছে বা কি স্টেপ নেবে তবে এটা কিন্তু পরিষ্কার আমি বারবারই বলছি বিভিন্ন জায়গায় বলেছি যে পশ্চিমবঙ্গ কিন্তু গ্রেটার বেঙ্গলের দিকে এগোচ্ছে যেই জন্য এখন প্রশাসন অবধি পশ্চিমবঙ্গ বলছে না বাংলা বলছে কারোর কাছ থেকে কোনো প্রতিবাদ নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নয় শুধু পতাকা তুললেন কোথায় উনি সেই কন্যাশ্রী নাকি কী শ্রীতে বিরিয়ানি খাওয়াচ্ছেন ওনার ডিপার্টমেন্ট মনে রাখবে স্বাস্থ্য ওনার ডিপার্টমেন্ট এবং পুলিশও স্বরাষ্ট্র ওনার ডিপার্টমেন্ট সেই দুই ডিপার্টমেন্টের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই রকম একটা হেনিয়াস ক্রাইম হওয়া এবং তারপরে যখন সারা পশ্চিমবঙ্গ উত্তাল তখন তিনি কন্যাশ্রীর নামে যে বিরিয়ানি খাওয়াচ্ছেন আমার তো মনে হয় তিনি নবযুগের নীর তিনি নবযুগের আজকের পশ্চিমবাংলার নীরো যদি কেউ হয়ে থাকেন তিনি আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী নোংরা মতে তো আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছি পুলিশ এখন যে জায়গায় দাঁড়িয়েছে ভেবে দেখো দেখি এক হাজার টাকা করে কী বলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দেয় বলে মহিলাদের মাঝরাত্রিরে শাহজাহান কোম্পানির বিছানায় পিঠে খাওয়াতে যেতে হবে এটা তো পুলিশই চাইছিল পশ্চিমবঙ্গের পুলিশ কেন কি প্রশাসন চাইছে কেন কি যে আমাদের পশ্চিমবঙ্গের যিনি শাসক অনুপ্রেরণা তার এটাই এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে ইলেক্ট করেছে বারবার একবার নয় তিনবার সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে এর দায়টা নিতে হবে তবে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে আছে আমি বুঝতে পারছি না যে এক কখন তারা জাগবেন সিবিআই ইনভেস্টিগেশান হচ্ছে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে বারবারই আমি এই কথাটা বলছি হুম এবং সিবিআইকেও দেখো সতর্ক থাকতে হবে টাইম বাউন্ড একটা কারণ সিবিআইয়ের ওপরেও কিন্তু যথেষ্ট মানে কি বলবো দুশ্চিন্তার কালো মেঘ আছে যে তারা পশ্চিমবঙ্গের এই ধরনের ক্রিমিনাল যেসব অফেন্সগুলো হয় সেগুলো কোনোটাই শেষ করতে পারছে না যদিও তাদের ক্রাইম রেটে পানিশমেন্টের হার সর্বভারতীয় ক্ষেত্রে অনেক ভালো এটাতে তাদের একটা দায়বদ্ধতা দাঁড়াচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ হঠাৎ জেগে উঠেছে যেরকমভাবে হ্যাঁ সবাই সাধারণ দেখো মানুষের কিন্তু এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ধর্ম নেই কর্ম নেই আমাদের কোনো অর্থ নেই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে যেটুকু সম্মান বোধ ছিল যেটুকু বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার ছিল সেটাও এই প্রশাসন হরণ করেছে এবং আমি কীরকম মানে অবাক হয়ে যাই যে পুলিশ কমিশনারের এরকম নির্লজ্জ আস্ফালন কোন পর্যায়ে গেছে পশ্চিমবঙ্গের প্রশাসন এ এই প্রশাসন তো শাসন করার যোগ্যতা হারিয়েছে যখন ক্রিমিনালাইজেশন অফ দ্য সোসাইটি হয়ে যায় ক্রিমিনালাইজেশন অব দ্য অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায় তারা ভয় পায় না তারা সবসময় ভয়ে থাকে এবং ভয়ে থাকার জন্য তারা সবসময় প্রোয়েকটিভ কোয়েরসিভ মেজার নেয় তারা অত্যাচার করে সেই অত্যাচারের মাত্রা উনি বাড়িয়ে চলেছেন এবং আরও চলবেন আচ্ছা দেখো পুলিশ কমিশনার কলকাতার এখন যে ক্রাইম করেছেন নিয়ম অনুযায়ী তাকে ইমিডিয়েটলি কাস্টডিতে নিয়ে গিয়ে ইন্টারোগেশনের করাতে বাধ্য করা এবং তার কাস্টোডিয়াল এ আর কি রিম্যান্ডটা চাইবেন এটাই স্বাভাবিক সেটা যদি না করানো হয় তোমরা যতবার প্রশ্ন করো আমরা যতবার জবাব দিই কোনো কাজ হবে না এখানে ক্রিমিনালরা সবাই ঘুরে বেড়াচ্ছে কেউ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারে বসে কেউ ডাক্তারের চেয়ারে বসে কেউ বিভিন্ন রকমভাবে দেখো একটা জিনিস দেখবে যে পশ্চিমবঙ্গে যে আন্দোলনগুলো হচ্ছে না সেই আন্দোলনগুলোকেও কিন্তু কোনো একটা পর্যায়ে দি খারাচ্ছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আন্দোলনকারীদের মধ্যে সেরকম মানে কি বলবো সেই নেতৃত্বের একটা অভাব আছে ভালো করে লক্ষ্য করে দেখো যে অ্যাডমিনিস্ট্রেশান কিন্তু প্রথমে গার্ড করলো কি মানে ভিকটিমের যে বাড়ি সেই বাড়িতে কাউকে যেতে দেবে না এবং তারপরে হচ্ছে এই আন্দোলনগুলোকে ভাঙার জন্য তিনজন মারা গেছে সেইটা আমাদের মাননীয়া প্রশ্ন তুললেন তোমার বিভিন্ন হাসপাতালে নেগলিজেন্স ওষুধ না থাকার জন্য রোজ কতজন মারা যায় তার হিসেব কে দেবে তুমি আমাকে বলো যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তোমার কি এ রেসপন্সিবিলিটি আছে তুমি জানো না যে একটা হাসপাতালে নাইট ডিউটিতে যারা থাকছেন বিভিন্ন ডিপার্টমেন্টে সেখানে কোন কোন লোক আসছে কোন লোক যাচ্ছে তার কোনো রেজিস্টার মেনটেন করা হয় না ডাক্তার ইন্টার্নি নার্স কারা আসছে কারা যাচ্ছে কেউ কিছু জানে না সেখানে তো বাইরে থেকে আজকে তো জেহাদিরা এসেও ঢুকে যেতে পারে আজকে তো দেশবিরোধী শক্তিও সেখানে ঢুকে যেতে পারে কার মদতে এগুলো হচ্ছে পরিষ্কার আমি জানতে চাইছি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই কোনো ডিপার্টমেন্টে কোথাও অ্যাডমিনিস্ট্রেশন নেই